বাংলাদেশে নির্বাচন নিয়ে কথা বলা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় বলছে যুক্তরাষ্ট্র। সরকারের পদত্যাগের দাবিতে 18 এবং 19 জুলাই রাজধানীতে বিএনপির পদযাত্রা। শেখ হাসিনা পদত্যাগ করলে কেবল নির্বাচনে যাবে বিএনপি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনি কাঠামোতে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন বলছে আইন সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, নির্বাচন বা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কথা বলা মানে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, এমনকি কেউ যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে কথা বললেও ওয়াশিংটন সেটাকে স্বাগত জানায়। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন তিনি। ম্যাথিউ মিলার বলেন, 11 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত আন্ডার সেক্রেটারি উজরা জিয়া বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি সরকারের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রমিক অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচারের মতো বিষয়গুলো আলোচনায় আসবে। তিনি আরও বলেন, আমি আগে অন্য একটি প্রশ্নের উত্তরে বলেছিলাম, অন্যান্য দেশ যখন আমাদের সাথে আমাদের নির্বাচন প্রক্রিয়া উত্থাপন করে তখন আমরা এটিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করি না। আমরা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করার একটি সুযোগ হিসেবে সেই আলোচনাগুলোকে স্বাগত জানাই এবং আমরা জানি না অন্য কোনো দেশ এ বিষয়ে আপত্তি করবে। উল্লেখ্য, গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সমস্যা, মানব পাচার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার নেতৃত্বাধীন এই দলটি 4 দিন ঢাকায় অবস্থান করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় আসবেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। এই সফরে তার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশে আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড টু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপসহকারী অঞ্জলি কৌর। কূটনৈতিক সূত্রগুলো বলছে, উজরা সফরে ঢাকার পক্ষ থেকে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, শ্রম অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রগতি, নির্বাচনীয় প্রস্তুতি ও রোহিঙ্গা সংকটের উপর গুরুত্বারোপ করা হয়। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। প্রাথমিকভাবে ঢাকায় 2 দিন এবং সারা দেশে 1 দিন পদযাত্রা করবে তারা। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে 18 জুলাই মহানগরী সহ ঢাকা এবং সারা দেশে মহানগরী ও জেলা পর্যায়ে পদযাত্রা করা হবে। এই পদযাত্রার মধ্য দিয়ে তাদের পতনকে আরও ত্বরান্বিত করা হবে। ঢাকা মহানগরীতে পদযাত্রা হবে 2 দিন, 18 জুলাই সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পদযাত্রা করা হবে। 19 জুলাই সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত উত্তরার আবদুল্লাপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে বলে জানান মির্জা ফখরুল। এর আগে সমাবেশে বক্তব্যে বিএনপি নেতারা রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগ সরকার ওদের নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা দেন। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে কেবল নির্বাচন হবে। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বেলা 2টায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেন, রক্ত দিয়ে হলেও আমরা এবারে নির্বাচন প্রতিহত করব। দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না বলে দাবি করেন বিএনপির এই নেতা। সে কারণে আওয়ামী লীগের সমাবেশে মানুষ নেই বলে দাবি করেন তিনি। বিএনপি নেতা আব্দুল সালাম বলেন, গত 14 থেকে 15 বছরে শেখ হাসিনা কোনো কথা শোনেননি, তাই ওনার এখন কোনো কথা বলার দরকার নাই। তিনি বলেন, সরকারের কিছু কর্মকর্তা এখনও আওয়ামী লীগের ভাষায় কথা বলেন, তিনি তাদের সতর্ক করেছেন। এই সরকারের অধীন কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিনও। সমাবেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে নির্বাচন হবে, প্রধানমন্ত্রী আপনাকে যেতেই হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ দাবি করেন, তাদের আজকের সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করেছে যে আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। বিএনপি চলমান সরকার বিরোধী আন্দোলন কর্মসূচি শুরুর পর থেকে 17 নেতাকর্মী নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বরকতুল্লাহ বলেন, এজন্য আপনাদের বিচার হবে। আওয়ামী লীগ সরকার দেশকে লুটপাটের রাজত্ব বানিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এই সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শামসুজ্জামান বলেন, আপনি নিজে ঠিক করবেন নাকি আমরা ঠিক করে দেব আপনাকেই যেতে হবে, এর সাথে থাকতে পারেননি আপনিও থাকতে পারবেন না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে প্রত্যয় জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেন বলেন, সব শ্রেণীপেশার মানুষ আজ রাজপথে নেমে এসেছে। এর আগে সকাল থেকে দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। দুপুর 12টার মধ্যে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে ভরে যায় সমাবেশ স্থল। নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে বিএনপি কার্যালয়ের সামনে তৈরি করা মঞ্চে গান পরিবেশন করা হয়। ফাঁকে ফাঁকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দিতে থাকেন। রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগ সরকার অধীনে নির্বাচন না হতে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি নেতারা।
তারা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেই কেবল নির্বাচন হবে। সরকারের পদত্যাগের দাবিতে বুধবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা এই কথা বলেন। বেলা দুইটার দিকে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেন, রক্ত দিয়ে হলেও আমরা এবারে নির্বাচন প্রতিহত করব, দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না, সেই কারণে আওয়ামী লীগের আজকের সমাবেশে মানুষ নেই। আব্দুল সালাম বলেন, গত 14-15 বছরে শেখ হাসিনা কোনো কথাই শোনেননি, তাই উনার এখন কোনো কথা বলার দরকার নাই। সরকারের কতিপয় কর্মকর্তা এখনও আওয়ামী লীগের ভাষায় কথা বলেন। তিনি তাদের সতর্ক করেছেন, সরকারের অধীন কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিনও। সমাবেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে নির্বাচন হবে, প্রধানমন্ত্রী আপনাকে যেতেই হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ দাবি করেছেন, তাদের আজকের সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করেছে যে আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। বিএনপির চলমান সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি শুরুর পর থেকে 17 নেতাকর্মী নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বরকতুল্লাহ বলেন, এর জন্য আপনাদের বিচার হবে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আপনি নিজে ঠিক করবেন নাকি আমরা ঠিক করে দেব, আপনাকে যেতেই হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে লুটপাটের রাজত্ব বানিয়েছে, এই সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না। নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবি আদায়ের প্রত্যয় জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেন বলেন, সব শ্রেণীপেশার মানুষ আজ রাজপথে নেমে এসেছে। সকাল থেকে দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। দুপুর 12টার মধ্যে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে ভরে যায় সমাবেশস্থল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের আইনি কাঠামো যথেষ্ট বলে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলকে জানিয়েছে আইন মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে আসা ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের নির্বাচনী অনুসন্ধানী দলের সঙ্গে বৈঠকে জিজ্ঞাসাবাদের জবাবে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার এই কথা জানান। জবাবে প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে। বৈঠক শেষে আইন সচিব সাংবাদিকদের এই কথা জানান। সচিব বলেন, আমাদের আইনগত কাঠামো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট কিনা এটা তারা জানতে চেয়েছেন। আমরা বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের যে আইনগত কাঠামো আছে সেটাই যথেষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে আরপিও পাশ হয়েছে, সেখানকার নির্বাচন বাতিল করার ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী 91 যুক্ত করে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করেছেন, এটা ওটার আরও বাড়তি, ওনারা এতে সন্তুষ্ট হয়েছেন। সচিব বলেন, আমাদের আইনগত কাঠামো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট কিনা এটা তারা জানতে চেয়েছেন। আমরা বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের যে আইনগত কাঠামো আছে সেটাই যথেষ্ট। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি যে আইন করা হয়েছে, উপমহাদেশে এরকম আর কোনো আইন নেই। নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটির বিষয়ে তাদের বলা হয়েছে জানিয়ে সচিব বলেন, তারা এটার বিষয়ে সন্তুষ্ট হয়েছেন, আইনটাও আমরা তাদের দিয়েছি। তিনি বলেন, আরেকটি বিষয় তাদের জানিয়েছি যেটি তারা হয়তো আগে জানতেন না, যেটি আমাদের আইন ও বিচার বিভাগের সঙ্গে সবচেয়ে বেশি সম্পৃক্ত, সেটি হল নির্বাচনের তফসিল ঘোষণার পর একজন যুগ্ম জেলা জজ এবং সিনিয়র সহকারী জজের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এটা তফসিলের শুরুর দিন থেকে নির্বাচনের ফলাফলে গেজেট নোটিফিকেশন হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করেন। ওই সময় নির্বাচন নিয়ে কোনো অনিয়ম বা কারো কোনো অভিযোগ থাকলে তারা সেটার প্রতিবেদন তৈরি করে নির্বাচন কমিশনকে দেন, নির্বাচন কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে তারা কোনো কিছু বলেছেন কিনা এ বিষয়ে গোলাম সারওয়ার বলেন, না, এসব নিয়ে কোনো আলাপ করা হয়নি। তারা কোনো পর্যবেক্ষণ দিয়েছেন কিনা জানতে চাইলে গোলাম সারওয়ার বলেন, না, তারা জানতে চেয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এই আইনি কাঠামো যথেষ্ট কিনা। আমরা বলেছি, হ্যাঁ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের মেকানিজম রয়েছে, আইনি কাঠামো আছে, এই আইনি কাঠামো যথেষ্ট অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য, অন্য কোনো কিছু করার প্রয়োজন নেই। আরপিও সংশোধন নিয়ে তারা কিছু বলছেন কিনা এ বিষয়ে সচিব বলেন, আগের আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে, তারা যে কোনো ভোটগ্রহণ বন্ধ করে দিতে পারে, পুরো নির্বাচনী আসনে ভোট বন্ধ করে দিতে পারবে।